হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু খালিদজন। আজকে টেক নিউজে যে নিউজ গুলো থাকছে তার প্রথমেই থাকছে স্যামসাং কে নিয়ে, সো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আমি খালিদ আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন খালিদজন, সো লেটস চেক ইট আউট। প্রথমেই বলি স্যামসাং S23 আলট্রা, অবশ্যই প্রিমিয়াম ফোন। প্রিমিয়াম ফোন মানে তাতে প্রিমিয়াম ফিচার থাকবে, যেমন অ্যাস্ট্রো ফটোগ্রাফি, নাইট মোড এবং 200x জুম করতে পারবেন আপনি এটা দিয়ে, এবং চাঁদের পর্যন্ত ছবি তুলতে পারবেন। এছাড়া মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, আপনি আকাশে চাঁদ তারা কোথায় কিভাবে সরে যাচ্ছে, আপনি ফোনটা কিছুক্ষণ রেখে দিলে ফোনে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন, যেটা অসাধারণ। তবে প্রিমিয়াম ফোনটা আমরা অনেকেই অ্যাফোর্ড করতে পারি না, সেক্ষেত্রে আমরা এই প্রিমিয়াম ফিচারটা যদি আমরা অনেক মিড বাজেটের ফোনে পেতাম, সেটাই করছে স্যামসাং আর কি। স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি F54 ফোনটাতে অ্যাস্ট্রো ফটোগ্রাফি ফিচারটা দিয়েছে, যেটা দিয়ে আপনি আকাশের চাঁদ তারা কিভাবে সরে যাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। অ্যাস্ট্রো ফটোগ্রাফির বিষয়ে ডিটেলস আর কিছু বললাম না, সো কম দামের ভিতরে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি যেহেতু আমরা অ্যাস্ট্রো ফটোগ্রাফি এটাতে পাচ্ছি। এছাড়া নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে গুগল আর অ্যাপেলের ভিতরে সম্পর্কটা কেমন। আমরা অনেকেই মনে করি গুগল আর অ্যাপেলের হয়তো অনেক শত্রুতা। গুগল ও অ্যাপেল মার্কেটিং বিষয়ে আমরা ভাবি তারা সবসময় দুজনের ভিতরে দুজনকে কম্পেয়ার করে এবং কম্পারিজন নিয়ে তাদের ভিতরে সবসময় ডিফিকাল্টিস লেগেই থাকে। তবে হ্যাঁ, আপনি জেনে অবাক হবেন যে গুগল আর অ্যাপেলের সম্পর্কটা কিন্তু অনেক মধুর। তারা কিন্তু গুগল কিন্তু অ্যাপেলকে লুকিয়ে পয়সা দেয়। গুগল অ্যাপেলকে পয়সা দেবে কেন? কারণ অ্যাপেল যাতে তাদের আইফোন গুলোতে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগলকে রাখে, সেজন্য তারা অ্যাপেল কে পয়সা দেয়। তবে হ্যাঁ, এখন বিং ব্রাউজারটা ChatGPT-4 নিয়ে আসছে এবং এটার ফিচারও অনেক। আপনি AI ব্যবহার করে যে কোনো উত্তর সেখান থেকে পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন করে। তাই মার্কেটে বিং আসলে কিন্তু সেক্ষেত্রে গুগলের খরচটাও বেড়ে যাবে, কারণ বিং অ্যাপেল কে অফার করবে এবং গুগলও অ্যাপেল কে অফার করবে। এক্ষেত্রে অ্যাপেলের লাভটা কিন্তু সবসময় থেকেই যায়। এই ছিল আজকের মূলত টেক নিউজ। পরবর্তী কোনো আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর খালিদ জনের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।